আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমরা দেখব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দিয়ে গুণ করা কত সহজ। তাহলে শুরু করা যাক। 24 গুণন 11, টেকনিক হচ্ছে এই 2 এবং 4 এমন ভাবে লিখব যাতে মাঝখানে একটি অঙ্ক বসানো যায়। এরপরে কাজ হচ্ছে 2 আর 4 যোগ করলে কত হয়, 6। এই 6 এখানে আমি বসিয়ে দেব। আচ্ছা, আরো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করা যাক। তাহলে 26 গুণন 11, তাহলে 2 এবং 6 এভাবে লিখব, আর 2 আর 6 যোগ করলে কত হয়, 8। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখন আমরা নিচে 38 গুণন 11, এবার আমরা 3 কে পাশে লিখব, 8 কে পাশে লিখব। 3 আর 8 যোগ করলে কত হয়, 11। 11 কিন্তু 1 এখানে লিখব, আর 1 এর সাথে যোগ করে দেব, তাহলে কত হচ্ছে, 418। আচ্ছা, আরও আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি। 48 গুণন 11, তাহলে এই 4 আর 4 এখানে কত, 8, আর 4 আর 8 যোগ করলে কত হয়, 12। 12 2 আর 1 এর সাথে যোগ করব, তাহলে কত হলো, 528। এভাবে করে কিন্তু আমরা দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাকে 11 দিয়ে খুব সহজে গুণ করতে পারি। এখন যদি দুই অঙ্ক বিশিষ্ট না হয়, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, যেমন 264, এটাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, তাহলে কীভাবে গুণ করব, এই যে 4, এই 4কে আমরা রেখে দিলাম, তারপর যখন 6 নিব, 6-এর সাথে তার সামনের সংখ্যা যোগ করে বসাবো, 6 আর 4 যোগ করলে কত হয়, 10, 10-এর 0, হাতে কিন্তু থাকলো 1। আচ্ছা, যখন 2 নিচ্ছি, 2 আর সামনের সংখ্যা 6 যোগ করলে কত হয়, 8, হাতের 1 ছিল, 9 বসিয়ে দিলাম, এবং সবশেষে এই সংখ্যাটি আবার কিন্তু এখানে বসে যাবে। আচ্ছা, আরও একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি। 286, এই সংখ্যাটাকে গুণ করবো আমরা 11 দিয়ে, তাহলে এই 6 আমরা নিয়ে নিলাম, 6, তারপরে যখন 8 নেব, 8-এর সামনের সংখ্যা 6-এর সাথে যোগ করব, 8 6 14 4, হাতে কিন্তু থাকলো 1। আচ্ছা, এখন এই 2 আর 8 যোগ করলে 10, আর হাতের 1 ছিল, তাহলে বসলো কত, 11, আবার কিন্তু হাতে থাকলো 1, এবং সর্বশেষ এই 2 বসাবো এখানে, কিন্তু তার আগে হাতের 1 যোগ করে আমরা এখানে 2 না বসিয়ে 3 বসাবো। ব্যাস, এভাবে করে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে 11 দ্বারা খুব সহজেই গুণ করে ফেলতে পারি।